নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে চিকেন তরকার রেসিপি শেয়ার করছি আজকে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে প্রেশার কুকারে এক গ্লাস জল গরম করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি ডাল ভিজিয়ে রেখেছি মানে তরকা ডাল প্রায় ছয় থেকে সাত ঘন্টা ডালটা ভিজেছে তারপর এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে আমি দু কাপ ডাল ভিজিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ছোটো চামচের হাফ চামচ দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আটটা সিটি আসা অবধি ওয়েট করব সিটিটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দেব তাহলে খুব ভালো সেদ্ধ হয় দেখুন এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই কুকারটা খুলবো না একটু পরে এটা আমি খুলে দেখাবো চিকেন তরকা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো এখানে আমি নিয়েছি দেখুন এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি তার সাথে এখানে আমি তিন ইঞ্চি আধা দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দশ কোয়া রসুন আপনাদের লঙ্কা যদি বেশি মনে হয় তাহলে আপনারা একটু বেশি লঙ্কা নিতে পারেন আমি এখানে কম ব্যবহার করেছি এবারে দেখুন এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে তারপর এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাত থেকে আটটা সিটি দিলে খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় এবারে আমি একটা কড়াই গরম করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবার এখানে আমি একটু চিকেন পিসেস নিয়েছি দেখুন এটা নর্মাল চিকেন মানে বোনওয়ালা চিকেন ছিল তার থেকে এখানে আমি ছোটো ছোটো করে কেটে বোনগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবেও আপনারা বাড়িতে চর জলদি চিকেন তড়কাটা করে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি এই মশলাগুলো দিয়ে এই চিকেনটা ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো আদা রসুন বাটা বা কুচি ব্যবহার করা দরকার নেই যেহেতু আদা রসুন আর পেঁয়াজ আমি একসাথেই ভালো করে ওটা কুচি করে নিয়েছি যেটা আমি তরকাতে ব্যবহার করব এবারে দেখুন এটা ভালো করে মিক্স করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট হতে দেবো তাতেই কিন্তু চিকেনটা ভালোভাবে নরম হয়ে যাবে এবারে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু লালচে লালচে করে এটা ভেজে নিতে হবে দেখুন একটু পরে আপনাদের আমি দেখাচ্ছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা এইভাবে একটু কেটে দেখবেন দেখবেন চিকেন যদি একদম সেদ্ধ হয়ে যায় তাহলে বুঝবেন চিকেনটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এবারে এই চিকেনটা আমি তুলে নিচ্ছি এবারে এই সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি বড় চামচে তিন চামচ সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা তড়কাতে একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে তার মধ্যে দেখুন এখানে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে আমি একটা চপারের মধ্যে নিয়ে একদম ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই সব মশলাগুলো আমি একসাথে এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে চিকেন তরকা খেতে খুব বেশি টেস্টি লাগে আর এটা রুটি কিংবা তন্দুরি রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এই চিকেন তরকাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এইভাবে চিকেন তড়কা বানালে তার টেস্ট খুব বেশি হয় এবার এখানে আমি মশলা দিচ্ছি যার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচে একটু কম দিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচ এবারে এই সব মশলাগুলো এখানে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি তারপর এখানে আমি একটা মাঝারি সাইজে টমেটো নিয়েছিলাম টমেটোটা এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ ব্যবহার করিনি হলুদ ব্যবহার করলে কিন্তু তরকার কালারটা চেঞ্জ হয়ে যায় তাই এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে এটা প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোগুলোকে একটু ভালো করে আমি খুন্তি দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি তাহলে খুব ভালো টেস্ট আসবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো যেটা আমি আগে একটু মশলার মধ্যে ভেজেছিলাম এবারে আমি এই চিকেনগুলোকে দিয়ে আর একবার ভালো করে এটা কষিয়ে নেবো যাতে কি চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা চলে যায় তারপর এটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে এটা প্রায় আমি এক থেকে দেড় মিনিট রেখেছি দেড় মিনিট পর ঢাকা খুলে এটা আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব ভালো ভালোভাবে মশলাটা মাখা মাখা হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে আর চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা মশলার ফ্লেভারটা চলে গেছে এবারে এখানে যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন ডালটা সেদ্ধ করার সময় তবে খুব বেশি গরম মশলা গুঁড়ো দিলে ডালের যে টেস্ট সেটা কিন্তু অনেকটাই ঢেকে যায় এবার এখানে আমি এখানে আমি এক কাপের মতন গরম জল করেছিলাম গরম জলটা এই প্রেশারের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে প্রেসারের মধ্যে যেটুকু ডাল লেগে আছে সেই ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব প্রায় এক থেকে দু মিনিট আরও এটা একটু ফুটে গেলে খুব ভালোভাবে ডালটা মিশে যাবে দেখুন একটু কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলা দেওয়ার পর আর একটু মিক্স করে এটাকে আরেকটু একটু ফুটিয়ে নেবো মানে জাস্ট একটু ফুটে ওঠার পরেই এখানে আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দেওয়ার পরেই কিন্তু রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে দেখুন যখন একটু ফুটে উঠেছে আমি একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে এটা একটু মিক্স করে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আপনারা এটা রুটি বা তন্দুরি রুটি দিয়ে সার্ভ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখা